পুরুষদের নমুনা, নমুনার খসড়া কাপড়ের সাথে জড়িত। এটা এক ধরনের খসড়া পরিকল্পনা, যেটা সাধারণত বিভিন্ন পর্যায়ের ধারাবাহিকতার মাধ্যমে সেলাইয়ের জন্য একটি মানসম্মত নমুনা তৈরি করে। পুরুষদের নমুনার খসড়া, শার্টের ব্লকের নমুনার খসড়া ও তৈরিকরণ। শার্টের মাপ, প্রথমত আমাদের মাপ দরকার, কারণ পরিমাপ ছাড়া আমরা শার্টের নমুনা তৈরি করতে পারি না। এখন আমরা পরিমাপের প্রক্রিয়া দেখব। এক, গলার আকার 40 সেন্টিমিটার। দুই, বুকের মাপ 100 সেন্টিমিটার। তিন, কেন্দ্রীয় পিঠের দৈর্ঘ্য 78 সেন্টিমিটার। চার, আড়াআড়িভাবে পিঠের অর্ধেক 20 সেন্টিমিটার। পাঁচ, ঘাড়ের দৈর্ঘ্য 17 সেন্টিমিটার। ছয়, গলা থেকে কোমর 45 সেন্টিমিটার। সাত, হাতার দৈর্ঘ্য 66 সেন্টিমিটার কাফের দৈর্ঘ্য সহ। আট, কাফের প্রস্থ 26 সেন্টিমিটার বোতামের প্রসারণ সহ। নয়, কাফের গভীরতা 6 সেন্টিমিটার, স্টাইলের উপর নির্ভরশীল। দশ, হাতার খোলা অংশ 14 সেন্টিমিটার, স্টাইলের উপর নির্ভরশীল। এখন আমরা শুরু করব শার্টের একটি মৌলিক নমুনার খসড়া। আমরা একটি সোজা লাইন নেই। প্রথম ধাপ, 0 থেকে 1 নিচে। সামনের কেন্দ্রীয় দৈর্ঘ্য 78 সেন্টিমিটার। শূন্য থেকে 2 বাইরে, বুকের দৈর্ঘ্য যোগ 10 ইসাস, সব আকার 3 পয়েন্টে সমান হয়ে আসে। শূন্য থেকে 4 নিচে, বুকের তুলনায় বগলের গভীরতা 4 এর 1 যোগ 2 সেন্টিমিটার, সব দিকে ছাড় এবং পয়েন্ট 5 এবং 7-এ সমান হয়ে আসে। শূন্য থেকে 6 নিচে, গলা থেকে কোমর 45 সেন্টিমিটার, চার ও 5 পয়েন্ট এর মধ্যবিন্দু হচ্ছে 8, যা সমান হয় 9 পয়েন্টে এবং 10 এবং 11 পয়েন্ট এর নিচে বোতামের রেখার উপর। পয়েন্ট 4 এর মধ্যবিন্দু হচ্ছে 12, কাছাকাছিভাবে সমান হয়ে আসে পিছনের লাইনের অর্ধেক 12 থেকে 13। পিঠের অর্ধেক পর্যন্ত প্রস্থ 20 সেন্টিমিটার যোগ 3 সেন্টিমিটার, সব আকার সমান হয়ে আসে বক্ষরেখার পয়েন্ট 14 এবং পয়েন্ট 15-তে। সামনের অর্ধেক 4 এবং 15 পয়েন্টের সমান এবং 23 সেন্টিমিটার পয়েন্ট পর্যন্ত সমান হয়ে আসে
এবং পরে 17। দ্বিতীয় ধাপ, 0 থেকে 18-র বাইরে। গলার অর্ধেক পর্যন্ত গলার প্রস্থ 5/1 কাছাকাছি হয়ে এসে এখন সামনের গলার গভীরতা 2 থেকে 20 হচ্ছে 5/1 গলার আকারে 5 সেন্টিমিটার সমান 7.5 সেন্টিমিটার। তাহলে আমাদের সামনের গভীরতা 22/21 5/1 গলার আকারে যোগ 0.5 সমান 8.5 সেন্টিমিটার গলার রেখা এবং 22 নং মার্ক যুক্ত করি। বাইশ থেকে 23 হচ্ছে 3.5 সেন্টিমিটার তির্যক রেখা 22 কোণার। এখন পিছনের ঘাড় হওয়া উচিত স্লোপ 9/24 20/1 বুকের যোগ 1 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার। তখন সামনের ঘাড়ের স্লোপ 9/25 40/1 বুকের 1 সেন্টিমিটার সমান 8.14 সেন্টিমিটার। এখন 19/24 এবং 22/25 যুক্ত করি। এখন 19/26 আমাদের ঘাড়ের দৈর্ঘ্য 17 সেন্টিমিটার এবং 22/27 আমাদের ঘাড়ের দৈর্ঘ্য 17 সেন্টিমিটার। এখন 45 ইঞ্চি কোণ 15 এবং 16 আঁকি। তারপর 15/28 সমান 3.5 সেন্টিমিটার এবং 26/29 সমান 3 সেন্টিমিটার। এখন আমরা সামনের গলা এবং পেছনের গলার আকার দিচ্ছি। আমাদের শার্টের খসড়া প্রায় হয়ে গেছে। এখন বাকি আছে আমাদের প্রান্ত ধরনের রেখা। এটা নির্ভর করে আমাদের স্টাইলের উপর এবং আমাদের SS অংশের আকৃতির উপর।
আমাদের মৌলিক শার্টের খসড়া সম্পূর্ণ। তিরিশ নিচে ২৯ থেকে ১৫ সেন্টিমিটার ধরনের উপর নির্ভর করে। ৩১ বাইরে ৩০ থেকে সমান ৪ সেন্টিমিটার সব আকারের। ৩২ বাইরে ৩১ থেকে পকেটের অবস্থান ১৪ সেন্টিমিটার ধরনের উপর নির্ভর করে। তৃতীয় ধাপ, চলুন দেখি কিভাবে গলাবন্ধ তৈরি করা হয়। গলাবন্ধ, প্রথমে আমরা একটি আনুভূমিক রেখা নেই, শূন্য থেকে এক। গলার আকারের দুইয়ের এক এবং সমান হয়ে আসে। শূন্য থেকে দুই, গলাবন্ধের গভীরতা ৪ সেন্টিমিটার। এক থেকে তিন, শূন্য থেকে দুই, সমান ৪ সেন্টিমিটারের মতো, যুক্ত দুই থেকে তিন। শূন্য থেকে এক এর মধ্যবিন্দু হচ্ছে ৪ এবং ৫ সমান হয়ে আসে। তিন থেকে ছয়, ১.৫ সেন্টিমিটার সব আকারের। এক থেকে সাত, ২ সেন্টিমিটার সব আকারের জন্যে। স্টাইলের উপর নির্ভর করে। এখন আমরা ৬, ৭, ৮ যুক্ত করি এবং একটি বাঁকা রেখা আঁকি। ৪ থেকে ৮ পর্যন্ত। ২ থেকে ৫ এর মধ্যবিন্দু হচ্ছে ৯। ২ থেকে ১০, গলাবন্ধের স্ট্যান্ডের গভীরতা ৩.৫ সেন্টিমিটার এবং ১১ সমান হয়ে আসে। ৫ থেকে ১১ এর মতো ৬ থেকে ১২ সমান ৩.৫ সেন্টিমিটার। এখন আমরা ১০ থেকে ১১ এর মধ্যবিন্দু ১৩ কে চিহ্নিত করি। এখন ৬ এবং ৯ যোগ করি বাঁকা আকৃতি দ্বারা। ৬ থেকে ১৪ থেকে ২ সেন্টিমিটার সব আকার। বোতামের ব্যাসার্ধ যোগ ১ সেন্টিমিটার। ৬ থেকে ১৪ যোগ ১ সেন্টিমিটার ১২ থেকে ১৪ এর মতো এবং ১৪ থেকে ১৫ লাইন যোগ করুন। ১২ থেকে ১৭ ৩.৫ সেন্টিমিটার,
14 থেকে 16 2 সেন্টিমিটার। পঞ্চম ধাপ, এখন আমরা একটি শার্টের হাতার খসড়া আঁকা শুরু করব। প্রথমে আমরা একটি সোজা রেখা আঁকি, 0 থেকে 1 সমান হাতার দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, কাফের গভীরতা 1 থেকে 5 সমান কবজি খোলা 6-এর 1, বুকের সমান 1 সেন্টিমিটার, 0 থেকে 2 সমান হাতার বন্ধের উচ্চতা, 10-এর 1 বুকের এবং উভয় দিকে সমান হয়ে আসে এবং হাতার মধ্যবর্তী রেখার উভয় দিকে হাতার প্রস্থ চিহ্নিত করুন। এরপর কনুয়ের রেখা আঁকুন। এখন আমরা উভয় দিকে হাতার প্রস্থ বিন্দু এবং কবজির খোলার বিন্দু যোগ করি। এখন আমরা হাতাবন্ধের উচ্চতার বিন্দু 0 থেকে হাতার ওজনের বিন্দু যোগ করি। এখন আমরা এই রেখার 3টি ভাগ করি আমাদের নিখুঁত আকৃতির জন্য। এরপর আমরা এটাকে আকার দিব ফ্রেঞ্চ বক্ররেখা স্কেলে হাতার বন্ধনী। হাতার বন্ধনীর আকার শেষ করার পর আমরা হাতা খোলার রেখা আঁকব। এরপর আমরা আমাদের কবজি রেখা পুনর্নির্মাণ করব বক্ররেখা ব্যবহার করে, আমাদের হাতা সম্পূর্ণ। এখন আমরা দেখব কিভাবে শার্টের ইয়ক তৈরি করা হয়। আমাদের শার্টের নমুনার খসড়া তৈরি করার পর আমরা আমাদের সামনের এবং পেছনের দেহ চিহ্নিত করি কাঁধের সাথে কাঁধ মিলানোর মাধ্যমে। এর জন্য আমরা চিহ্নিত করার চাকা ব্যবহার করব। চিহ্নিতকরণ শেষ হলে মূল খসড়া সরিয়ে ফেলুন। চিহ্নিতকরণ সম্পূর্ণ হবার পরে আমরা সব রেখা আবার আঁকব চিহ্নিত করা রেখার উপর ম্যাট্রিক স্কেল এবং ফ্রেঞ্চ বক্ররেখা দিয়ে। এখন আমাদের চিহ্নিতকরণ এবং পুনরায় অঙ্কন সম্পূর্ণ হলো। আমরা আমাদের ইয়কের গভীরতা নেই সমান 10 সেন্টিমিটার কাঁধের ডগা থেকে নিচে এবং গলার পয়েন্টে কাঁধ। এটা আমাদের স্টাইলের উপর নির্ভরশীল। ইয়কের গভীরতার বিন্দু তৈরি করার পর আমরা এই রেখা যোগ করি। এখন আমরা আমাদের বগলের অংশ পুনর্নির্মাণ করি ফ্রেঞ্চ বক্ররেখা স্কেল ব্যবহার করে, আবারও আমাদের আসল ইয়ক চিহ্নিত করি। এরপর আমরা আরেকটি বাদামি কাগজ এই ইয়কের খসড়া নিচে রাখি এবং আমাদের আসল ইয়কের এলাকা চিহ্নিত করি। এখন আমরা আমাদের চিহ্নিত ইয়কের মার্কগুলো দেখতে পাই। এরপর আবার সোজা রেখা এবং বক্ররেখা আঁকি। এখন আমরা আমাদের ইয়কের নমুনা সম্পূর্ণ করেছি। 0 থেকে 3 সমান 26.5 থেকে 0.5 সেন্টিমিটার সমান 26 সেন্টিমিটার। শূন্য থেকে 4 সমান 26 সেন্টিমিটার, 0 থেকে 3 এর মতো, 1 থেকে 6 সমান 1 থেকে 5 এর মতো। পাঁচ থেকে 7 সমান 2 সেন্টিমিটার সব আকার, 6 থেকে 8 সমান 5 থেকে 7 এর মতো, 1 থেকে 9 সমান হাতা খোলার অংশ 14 সেন্টিমিটার সমান হয়ে আসে 10-এ 9 থেকে 10। ১২ হচ্ছে মধ্যবিন্দু, 1 থেকে 7 যোগ 11 থেকে 12। ৩-এর 1 হচ্ছে 0 থেকে 4, 18 হচ্ছে 19-এর, 18 থেকে 21 সমান 1 সেন্টিমিটার, 19 থেকে 22 সমান 1 সেন্টিমিটার,
17-14 সমান 1 সেন্টিমিটার, 15-16 সমান 0.5 সেন্টিমিটার। ষষ্ঠ ধাপ। কাফ 0-1 সমান কাপ খোলার অংশ 6 সেন্টিমিটার, 0-2 সমান কাফের প্রস্থ 26 সেন্টিমিটার, এবং সমান হয়ে আসে 3-এ। তিন থেকে এক যোগ করুন।